হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বরাবরই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হতো, কিন্তু এখানে একটু ভিন্ন সিস্টেম। এখানে হলো আপনাকে হাতে পূরণ করে ডাকযোগের মাধ্যমে প্রিন্ট পাঠাতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনার আবেদন কপি এবং এডমিট কার্ডের কপির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পদের নাম হলো একটি ড্রাইভার, বেতন হলো 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম পাস ও কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ লাইসেন্সধারী থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, ভোলা, ঝালকাঠি এবং পটুয়াখালী। আবেদনের শর্তাবলী: প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্মের আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম বাংলাদেশ তাঁত বোর্ডের এই ওয়েবসাইট থেকে www.bhsb.gov.bd হতে সংগ্রহ করতে পারবেন। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে একটি নমুনা স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে। প্রার্থীর জন্য সদ্য তোলা পাসপোর্ট সাইজে 3 কপি রঙিন ছবি সাথে আবেদনপত্রের সাথে দিতে হবে। এই আবেদনটি 14/12/2022 ইং তারিখ বিকাল 5টার মধ্যে ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে। আবেদনের জন্য আরও কিছু নিয়মকানুন রয়েছে: 24 নভেম্বর 2022 ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সবচেয়ে নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তাদের পিতামাতার প্রযোজ্য নয়। এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রকাশিত গেজেট যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত বা এর সত্যায়ন অনুলিপি বলতে কাগজগুলো সত্যায়িত করে পাঠাতে হবে। প্রার্থীর অবশ্যই ব্যাংক ড্রাফট করে 200 টাকার দিতে হবে। আবেদনের প্রার্থীর খামের উপর নাম, নিজের নাম, জেলা, বিশেষ কোঠা যদি থাকে প্রার্থী তাহলে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর ঠিকানা, 10 টাকার ডাকটিকিটের সংযুক্ত একটি খাম, 10x4.5 সাইজের খামের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, যে সকল কাগজ দরকার হবে: জন্ম সনদ, হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেম্বার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের দ্বারা সত্যায়িত করতে হবে, চারিত্রিক সনদ, অভিজ্ঞতা ও সনদ প্রত্যয়নপত্র ইত্যাদি ইত্যাদি কাগজপত্র একত্রে অ্যাড করে পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর কেমন হলো আপনাদের মতামত সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।